স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিজেপির শেষ দিন ঘোষণা করে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করতে গিয়ে বললেন যে স্বামী বিবেকানন্দ প্রকৃতপক্ষে হিন্দু ধর্ম পালন করেছিল, কিন্তু বিজেপি মানুষকে কাটার, মানুষকে মারার, মানুষকে শেষ করার রাজনীতি করে। হিন্দু ধর্মের নামে মানুষের রক্ত নিয়ে খেলা করে বিজেপি সরকার। এই বিজেপি সরকারকে আজকেই শেষ করতে হবে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে দেশের মানুষকে শপথ নিতে হবে যে বিজেপিকে আমরা শেষ করে ছাড়ব। এই শপথ গ্রহণের দিনেই ঘটে গেছে অঘটন বিজেপির জন্য বিরাট বড় বড়। প্রতিটা রাজ্যে বিজেপির বড় বড় নেতা মন্ত্রী তারা বিজেপি ছেড়ে অন্যান্য দলে চলে আসছে। চলুন, ফিরহাদ হাকিম কিভাবে বিজেপিকে শেষ করার ডাক দিয়েছে, কিভাবে বিজেপিকে শেষ করা যায় সেই সব কথা বলেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটা কথা প্রচলন আছে, ধর্মকে নিষ্ঠার সাথে পালন করা আর ধর্ম নিয়ে রাজনীতি করা। ধর্মকে নিষ্ঠার সাথে পালন করা, এটা ভারতবর্ষের পরম্পরা। ধর্মকে নিষ্ঠার সাথে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকে। আর ধর্ম না মেনে ধর্মকে নিয়ে রাজনীতি করেন যারা, তারা অত্যন্ত ঘৃণ্য। যারা ধর্মের সুশ্রী দিয়ে বিভেদ করে রাজনীতি করেন তারা আসলে বিবেকানন্দের রাস্তায় যাবেন না। তারা বিবেকানন্দকে নিয়ে ব্যবসা করতে চাইছেন আরেকবার, যেভাবে ভারতবর্ষের একটা অত্যন্ত পুরনো ধর্ম হিন্দুত্বকে নিয়ে ব্যবসা করছেন তারা। তাই যত স্বামীজিকে বিভেদগামী বলা, মানে স্বামীজিকে এদের যত, এরা যত স্বামীজির নাম নেবে স্বামীজির অবমাননা হবে। স্বামীজির নাম নিষ্ঠার সাথে নিতে হবে। স্বদেশ মন্ত্র পড়ে সেটাকে মুখস্থ করে সেটাকে জীবনের মধ্যে নিতে হবে। স্বামীজির মতন মুসলমানের বাড়িতে গিয়ে হুঁকো খাওয়ার সাহস দেখাতে হবে। ঠাকুরের মতন মসজিদে গিয়ে, গির্জাতে গিয়ে সব ধর্ম সমন্বয়ের পথে যেতে হবে। তবে গিয়ে স্বামীজির চিন্তাধারা, ভাবধারায় সে আসতে পারবে। যে শুধু কথায় কথায় বিভেদের রাস্তা, কথায় কথায় ঘৃণার রাস্তায় মেরে দাও, কেটে দাও, ফেলে দাও, তারা কখনো ভারতবর্ষের যে ভাবধারা, মূল ভাবধারা, যেটা স্বামীজি যেটা নিয়ে গিয়ে চিকাগোতে বলেছিলেন, সেই ভাবধারায় কখনো সে সামিল হতে পারবে না।